মা কালীকে প্রণাম জানাচ্ছি। আজকে সভার সভাপতি স্বামী দুর্গাত্মানন্দজি মহারাজজিকেও আমার প্রণাম, এবং এই আশ্রমের যিনি অধ্যক্ষ অভরাত্মানন্দজি, এবং আজকে যিনি প্রধান বক্তা একটু আগে বলে গেলেন স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি, তাদের দুজনকেই আমার প্রীতি শুভেচ্ছা নমস্কার। এই আশ্রমের সন্ন্যাসী যারা আছেন তাদেরকেও প্রীতি নমস্কার, এবং আপনারাও যারা আছেন তাদেরকে আমার প্রীতি শুভেচ্ছা নমস্কার। মহাপুরুষ মহারাজের তিথিতে আমরা উপস্থিত আছি। মহাপুরুষ মহারাজই তো নিজের সম্বন্ধে কিছু বলতেন না, অহং শূন্যতার প্রতিমূর্তি ছিলেন, কিন্তু ঠাকুর মা স্বামীজির জন্মতিথিতে তিনি আত্মহারা হয়ে যেতেন। বলতেন যে সাধারণ মানুষ এইসব দিনের তাৎপর্য কিছু বুঝতে পারে না, তারা হয়তো অর্থাৎ আমরা সবাই বুঝি যে ওগুলো খুব পুণ্য দিন, কিন্তু সেগুলো আমরা বিশ্বাস করে বলি। আর যেহেতু শ্রীরামকৃষ্ণের জন্মতিথি বা মহাপুরুষ মহারাজের জন্মতিথি বা মায়ের জন্মতিথি স্বামীজির জন্মতিথি, আমরা বিশ্বাস করি ভাবি যে অবশ্যই পুণ্যতিথি, সেটা ভালো, আমাদের পক্ষে অবশ্যই সেটা ভালো। কিন্তু এরা পরিষ্কার অনুভব করতেন যে আজকে এটি বিশেষ তিথি। তা মহাপুরুষ মহারাজের ক্ষেত্রেও আজকের যে তিথিটা, নিশ্চয়ই এটার মাহাত্ম্য আছে, দিন মাহাত্ম্য আছে। আবার এই জায়গাটিতে তিনি বিচরণ, এই জায়গাটিতে তার জন্ম হয়েছে, তিনি স্বয়ং বলেছেন, নিজের কথা তো কিছু বলতেন না, তা সত্ত্বেও তিনি স্বয়ং এই বারাসাত জায়গাটি সম্বন্ধে বলেছেন, বারাসাতটি গঙ্গা, এই দেহের জন্ম হয়েছে। নিজেকে তিনি কোনো গুরুত্ব দিতেন না, তিনি যে নিরহংকার, তার নিরহংকারটার মধ্যে একটু বৈশিষ্ট্য আছে। নিরহংকার মানে তিনি নিজেকে কিন্তু দীন বলতেন না, তার অহংশূন্যতাটা দীনতা নয়, ঠাকুরকে বাদ দিয়ে তার কিচ্ছু নেই, সেই অর্থে তিনি নিরহংকার ছিলেন। আবার যেই মুহূর্তেই অনুভব করতেন, প্রতি মুহূর্তেই অনুভব করতেন যে ঠাকুরই তার সব, তখন কিন্তু তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ওই নিজের যে ভিতরে যে শ্রীরামকৃষ্ণ শক্তি আছে সেটা তিনি বলতেন। সেজন্য বলছেন এই জায়গা বারাসাত কি কম জায়গা গা, এ শরীরের জন্ম হয়েছে। নিজের শরীর সম্বন্ধে বলছেন যে এ দেহ তো সাধারণ দেহের মতো নয়, এর একটা বিশেষত্ব আছে, এ শরীরে ভগবান উপলব্ধি হয়েছে, এ শরীর ভগবানকে স্পর্শ করেছে, তার সঙ্গে বাস করেছে, তাকে সেবা করেছে, তাই এত। শ্রীরামকৃষ্ণ রাধারানীর কথা বলছেন কথামৃতে, রাধারানী নাকি অন্য গোপীদেরকে বলছেন এই অহংকার, রাধারানীর খুব অহংকার, এই অহং হচ্ছে তার জন্য, আমি শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয়, শ্রীকৃষ্ণ আমার হৃদয় জুড়ে রয়েছেন, সেই জন্য আমার অহংকার, শ্রীকৃষ্ণের গুণাবলীতে শ্রীকৃষ্ণ আমার আপনার থেকে আপনার জন, এই অহংকার, অর্থাৎ পাকা আমি যাকে বলা যায়। তা মহাপুরুষ মহারাজজির অহং শূন্যতাটা ছিল এরকম। একজন স্বামী পূর্ণানন্দজি মহারাজ, মহাপুরুষ মহারাজজির এক দীক্ষিত সন্তান একটি মহাপুরুষ মহারাজজির জন্য কিছু এনেছে, স্বামী পূর্ণানন্দজির হাত দিয়ে সেটি মহাপুরুষজির কাছে পাঠিয়েছেন। বলছেন মহারাজ আপনার শিষ্য অমুক বাবু এটা দিয়েছে, যেই শিষ্য বলা যেন চমকে উঠেছে, কি একটা যেন খারাপ কথা শুনছেন, শিষ্য? আমি কারোর শিষ্য না বাবা, ঠাকুরই গুরু, ঠাকুরের শিষ্য আমি বাবা, শুধু পরিচয় করিয়ে দিই, যোগাযোগ করিয়ে দিই, এরকম কথা অনেক বলেছেন, অন্যত্র বলেছেন। আমি কি করি জানো তো, লোকে যেমন ভগবানের পায়ে অঞ্জলি দেয়, আমিও সেরকম অঞ্জলি দিই, মানুষ ফুল অঞ্জলি দিই, দীক্ষা মানে হচ্ছে তারই, মানুষ ফুল অঞ্জলি দিই, এবং আমি দেখতে পাই তিনি অঞ্জলি গ্রহণ করছেন, এরকম তিনি ছিলেন।
ভাগবতে আছে যে ভগবান এসে চলে যান, কিন্তু তারপরে তিনি সৎ সম্প্রদায় তৈরি করেন। ভগবান যখন অবতার হয়ে আসেন, সেই সৎ সম্প্রদায়ের মাধ্যমে ভগবান বেঁচে থাকেন, ভগবানের বাণী বেঁচে থাকেন। এবং আমরা দেখছি শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে তাই হয়েছে। শ্রীরামকৃষ্ণ চলে গেছেন, শ্রীরামকৃষ্ণ সঙ্গ গড়ে উঠেছে। যাদেরকে স্তম্ভ করে শ্রীরামকৃষ্ণ সঙ্গ গড়ে উঠেছে, মহাপুরুষ মহারাজের চেয়ে তার অন্যতম। শ্রীরামকৃষ্ণের সমস্ত বিভূতি তার মধ্যে দিয়ে প্রকাশিত। ওই যে বললাম নিরহংকার মানুষ, কিন্তু যেই মুহূর্তে তিনি শুধু যখন নিজের দিকে তাকাচ্ছেন, বলছেন আমি কিচ্ছু নই, কিন্তু সেই তাকানোটা তার প্রকৃত তাকানো নয়। তিনি শ্রীরামকৃষ্ণকে বিযুক্ত করে নিজের কথা ভাবতেই পারতেন না। শ্রীরামকৃষ্ণকে সংযুক্ত করে যখন তিনি নিজেকে দেখতেন, তার গরিমা যেন একেবারে অসীম হয়ে যেত। যার জন্য বহু লোককেই তিনি বলেছেন, অন্যদেরকেও বলছেন, তিনি মানে বহুকে বলেছেন, তার নিজের সম্বন্ধে বলেছেন, রাজা মহারাজের শিষ্য যারা তাদের সম্বন্ধে বলেছেন বাইবেল থেকে উদ্ধৃত করে, হি হু হ্যাজ সিন দি সান হ্যাজ সিন অলসো দি ফাদার। যে পুত্রকে দেখেছে সে পিতাকেও দেখেছে, অর্থাৎ ঠাকুরকেও দেখেছে। একজন বলছেন মহারাজেরই দীক্ষিত, যে মহারাজ আপনার প্রতি আমার যেমন টান, তার একটুও কিন্তু ঠাকুরের প্রতি হয় না। বলছেন তাহলেই তো হলো, তিনি এখন আমাদের মধ্যেই প্রকাশিত। ঠাকুরের ত্যাগী সন্তানদের দেখলেই তাকে দেখা যায়। কাজে আমার প্রতি টান হচ্ছে, তো এই টানই দেখবি ঠিক ঠাকুরের টান হবে, আর আমি তো আছি, এরকম বলছেন তিনি। শ্রীরামকৃষ্ণ হচ্ছেন যুগাবতার, আমরা জানি মা তার মহাশক্তি, উভয়ই অবতার, ভগবান ভগবতীর অবতার। আর স্বামীজি হচ্ছেন তাদের ভাষ্যকার এবং তাদের ঘোষক বলতে পারি আমরা। আর পার্ষদরা তারা সব অংশ, নিবেদিতা বলছেন, যেমন আমরা বলি যে বিবেকানন্দ ছাড়া শ্রীরামকৃষ্ণ সম্ভব হতেন না, শ্রীরামকৃষ্ণের মিশন বিবেকানন্দ ছাড়া সফল হতো না, তেমনি একথাও ঠিক যে বিবেকানন্দের গুরু ভাইয়েরা ছাড়া বিবেকানন্দের মিশন এটা সম্ভব হতো না। তা নিবেদিতা বলছেন যে আমার সবসময় মনে হয়েছে যে একটা অখণ্ড শক্তির আবির্ভাব হয়েছে, সেই শক্তিটা হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দ শক্তি বা রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারা। এবং এই যে ভাবধারাটা, এই ভাবধারাটা যে কোথার থেকে শুরু আর কোথার থেকে শেষ বলা যায় না। এই ভাবধারার অন্তর্ভুক্ত অনেকে এখনও বেঁচে আছেন। নিবেদিতা যখন লিখছেন মাস্টার সাহিল তখন বলছেন, অর্থাৎ নিবেদিতা যেটা বলতে চাচ্ছেন যে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারা বা শক্তি, এটি শুধু রামকৃষ্ণ বিবেকানন্দকে নিয়েই নয়, অবশ্যই এর মধ্যে সারদা দেবী তো আছেনই, এছাড়াও আছেন পার্ষদরা আছেন, অর্থাৎ রাজা মহারাজজি, মহাপুরুষ মহারাজজি, সারদানন্দজি, এদেরকে সবাইকে নিয়ে হচ্ছে এই রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারা। তা বিবেকানন্দ ছাড়া অন্য যে পার্ষদরা, তারা সবসময় চেষ্টা করেছেন এই ঠাকুর মা স্বামীজিকে ধরে ভারতের এই তিনজনের মাধ্যমে যে ভারতের সনাতন অধ্যাত্ম বাণী কীভাবে প্রকাশিত হয়েছে, এই তিনজনের মাধ্যমে ভারতের সনাতন বাণী কীভাবে প্রকাশিত হয়েছে, একেবারে খাঁটি চিরন্তন ভাবধারা, তাকে একটু তরল করেননি, একটুও তাকে ছোট করেননি বা কি কার্টেল করা হয়নি, একেবারে ঘনীভূত নির্যাস ভারতের সনাতন আধ্যাত্মিকতার, একেবারে ঘনীভূত নির্যাস ঠাকুর মা স্বামীজির জীবন, আচরণ, তপস্যা, মুখে উচ্চারিত বাণী, কাজে প্রতিফলিত বাণী তার মাধ্যমে প্রকাশিত হয়েছে। শুধু বাহ্যিক রূপটা এমনভাবে একটু পাল্টে দেওয়া হয়েছে, এই চারপাশে ঘুরে ঘুরে আসছে,
উনি এরকম নয় যে গাড়িটা চলে গেল শেষ হয়ে গেল, আবার বোধহয় ফিরে আসছেন, হঠাৎ দেখেছেন যে এখানে আমরা অনেকে উপস্থিত আছি। তা যাই হোক, তা ঠাকুর মা স্বামীজির মাধ্যমে যে ভারতের সনাতন আধ্যাত্মিক বাণী মানে প্রকাশিত হয়েছে তার বাহ্যিক রূপটা আমাদের ব্যবহার উপযোগী হয়েছে, কিন্তু একেবারে খাঁটি, তাকে একটুও তরলীকৃত করা হয়নি বা তার থেকে একটু আংশিক নেওয়া হয়নি, একেবারে সার মর্ম নিয়ে এরা প্রকাশ করেছেন। এখন এই পার্ষদরা কি করেছেন, তারা কি করেছেন যে এদের মাধ্যমে যে প্রকাশিত হয়েছে সেটা যাতে সাধারণ মানুষ যারা সাধু সন্ন্যাসী পরবর্তী পর্যায়ের পরবর্তী প্রজন্মের সাধু সন্ন্যাসী আমরা যারা আছি বা পরবর্তী প্রজন্মের ভক্ত আমরা যারা আছি তারা যাতে ঠিক ঠিক ফুটিয়ে তুলতে পারে সেটা তারা চেষ্টা করছেন। এরা যদি না থাকতেন, রাজা মহারাজজি, মহাপুরুষ মহারাজজি, সারদানন্দজি, প্রেমানন্দজি, এরকম সকলে, তাহলে পরবর্তী জেনারেশনে ঠাকুরমা স্বামীজির পরে এটি পরম্পরাক্রমে যে নেমে এসছে সেটা সম্ভব হতো না। এবং এরা কি করেছেন, মহাপুরুষ মহারাজজির কথা যখন বলছি, মহাপুরুষ মহারাজজির কথাই বলি, যে মহাপুরুষ মহারাজজি এটি করেছেন, এই ঠাকুরমা স্বামীজির যে মিশন সেটিকে তিনি পরবর্তী প্রজন্মের জন্য তুলে ধরেছেন, প্রবাহিত করিয়েছেন রামকৃষ্ণময়, সীমাময় এবং স্বামীজিময় হয়ে। আরেকজন পার্শ্বদ স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ মহাপুরুষ মহারাজজি সম্বন্ধে বলছেন যে পরের দুঃখ কষ্ট দেখলে তিনি আর নিজেকে স্থির রাখতে পারতেন না, অপরন্ত কৃপাভাণ্ডার খুলে দিতেন। মানুষে এতটা সম্ভব হয় না, শ্রী ঠাকুর, মাতা ঠাকুরাণী, স্বামীজি প্রভৃতি সকলেই যেন তার ভেতর বসে বহু লোককে উদ্ধার করছেন। তিনি যাদের কৃপা করেছেন তারা শ্রী ঠাকুরের কৃপা পেয়েছে, তার উপদেশ তারই উপদেশ। কিরকম ঈশ্বর তন্ময়তা তার ছিল, যে শ্রী মা যেমন বলতেন না, ওইসব ভাইজি টাইজিদের সাবধান করে বলতেন, ওরা যখন ঠাকুর ঘরে কাজ করত, খুব সাবধানে কাজ করবি, আমার হচ্ছে হাত পাওয়ালা ঠাকুর, অর্থাৎ জীবন্ত ঠাকুর। আমাদের ঠাকুর তো জীবন্ত হয় না, কিন্তু এদের ঠাকুর জীবন্ত হয়। তা মহাপুরুষ মহারাজজির ঠাকুরও ছিল জীবন্ত ঠাকুর। তিনি নাকি প্রতিদিন যখন মঙ্গল আরতির সময় যেতেন মন্দিরে, তখন নাকি তিনি নিজেই বলেছেন ঠাকুর এসে চিবুক ধরে আদর করতেন। তিন দিন এরকম হয়নি, মহাপুরুষ মহারাজজি খুব বিষণ্ন ছিলেন, ঠাকুরের কাছে কাঁদছেন। পরে বলেছিলেন যে কিছু একটা মারাত্মক সেবা অপরাধ হয়েছিল, ঠাকুরের কৃপায় কেটে গেল, তিন দিন দর্শন পাননি। তারপর একটা দুর্ঘটনা ঘটেছিল, গোয়াল ঘরে আগুন লেগে গিয়েছিল, কিন্তু গরুগুলোর কিচ্ছু হয়নি। তখন মহাপুরুষ মহারাজজি বলেছিলেন যে তিন দিন ঠাকুর এসে তাকে দেখা দেননি, সকালবেলা একটা কিছু সেবা অপরাধ হয়েছিল, ঠাকুরের কৃপায় অল্পের উপর দিয়ে কেটে গেছে। এবং সেবকরাও খুব নিশ্চিন্ত হলেন যে আজকে ঠাকুর এসেছিলেন, আবার তিন দিন আসেননি। তখন সেবকরা জিজ্ঞেস করছেন, ঠাকুর আর কিছু বললেন? হ্যাঁ বললেন তো, বললেন যমুক জায়গাটায় তিনি বেড়াতে পারছেন না, ওই জায়গাটায় চোর কাটা হয়েছে, সেখানে ঠাকুর ওখানে বেড়াতে পারছেন না। আর কিছু বললেন? আজকে সকালে যে ফুলের মলাটা দেওয়া হয়েছিল সেই মলাটি ঠাকুরের খুব পছন্দ হয়েছে। এরকম সরাসরি সঙ্গে সঙ্গে সাধুদের ইমিডিয়েট সেই চোর কাটা তুলে দিলেন, আর যে ফুলের মালা গেঁথেছিলেন তার আনন্দ হলো। এবং তিনি আরও নিষ্ঠা, আরও ভক্তি, ঠাকুর আছেন আমরা তো দেখতে পাই না, ওরা থাকলে এরকম ওদের এরকম ছিল। তাহার পালা ঠাকুর ঈশ্বর তন্ময়, ভালোবাসাময় আর অহং শূন্যতা। কীরকম ভালোবাসা, নিজেই বলতেন মা গঙ্গা হয়ে গেছি, বলতেন কৃপা করুন, বলে আমাদের আর কী আছে কৃপা আর আশীর্বাদ ছাড়া, অলওয়েজ ফ্লোয়িং ফ্লোয়িং ফ্লোয়িং, বয়ে যাচ্ছে, বাতাস যেমন বয়ে যায়, নদী যেমন বয়ে যায়, সেরকম কৃপা আর বাতাস, কৃপা আর ভালোবাসা বয়ে যাচ্ছে। সারা রাত জপ করতেন। একজন বলছে, আপনার কি দরকার, আপনারা তো চাওয়া মাত্রই বললেই ঠাকুর এসে দেখা দেয়। বলে হ্যাঁ বাবা, যা বলেছ ঠিক, ঠাকুর সত্যি সত্যি কৃপা করে দর্শন দেয়। তবু কেন করি জানো তো, ঠিক শ্রীমা যেমন করতেন, একটু মহাপুরুষ মহারাজজির কথাটাই করি। হ্যাঁ বাবা ঠিক বলেছ,
তিনি দয়া করে আমাদের দর্শন দেন এবং প্রয়োজন হলে কৃপা করে ও কথাবার্তা বলেন, কৃপা করে কথাবার্তাও বলেন। তবে কি জানো, এখান থেকে অনেকেই দীক্ষা নিয়ে যায়, কিন্তু সকলে তো আর সমান ধ্যান জপ করতে পারে না, তাদের হয়ে করি। অনেকে আবার ধ্যান জপাতি করছে, কিন্তু ধর্মপথে এমন সব বাধা বিঘ্ন আসে যে সে রাজ্যে আর এগোতে পারে না। তাদের জন্যই আলাদা আলাদাভাবে বিশেষ করে প্রার্থনাদি করতে হয়। ধর্মপথে এগোয়ার যেসব প্রতিবন্ধক আসে সেগুলোকে ঠিক করে দিতে হয়, দূর করে দিতে হয়। ধর্মপথে প্রতিবন্ধক ছাড়াও সাংসারিক দুঃখ কষ্ট তো অনেকেরই আছে, তারও ব্যবস্থা করতে হয়। ঠাকুরই প্রেরণা দিয়ে এসব করাচ্ছেন। সংসারে শোক তাপ দুঃখ কষ্টের তুইয়ত্তা নেই, সমগ্র জগতে যাতে শান্তি বিরাজ করে, দুঃখ কষ্ট কমে যায়, সব মানুষ যাতে ভগবানের দিকে এগোতে পারে, তাই তো আমাদের একমাত্র প্রার্থনা। আমরা তো আর বাবা নিজেদের জন্য কিছু করি না, এই করতেন শিশির মা যেমন ঠিক সেরকম এরা করতেন। নিজেকে যেমন বললাম সবার পেছনে রাখতেন, কিন্তু অসাধারণ শক্তিদার পুরুষ ছিলেন। কিরকম? সাধুর মনের গতি ফিরিয়ে দিলেন, দিতে পারতেন। ঘটনা বলছি, একজন সাধু সে বোধহয় বেনারস না কোথায় আছেন, তা তিনি নাম দেননি, স্মৃতিকথা আছে। তার হঠাৎ মনে, সাধু জীবনে তো বাইরের স্ট্রাগল কম, অন্তর্জগতের স্ট্রাগল, এত বিপরীত চিন্তা আসছে তার নিজের প্রতি ধিক্কার লাগছে যে আমি সন্ন্যাস জীবনের উপযুক্ত নই। তিনি তখন ঠিক করলেন যে সংসার জীবনে ফিরে যাবেন, যাওয়ার আগে বেলুড় মঠে এসে প্রেসিডেন্ট মহারাজকে প্রণাম করে যাবেন। সম্ভবত মহাপুরুষজি তার গুরু নন বা গুরুও হতে পারেন। তা মহাপুরুষ মহারাজজিকে গিয়ে প্রণাম করলেন, প্রণাম করে বললেন যে আমি চলে যাব। কেন, এই ব্যাপার। মহাপুরুষজি তেজের সঙ্গে বললেন, শোন, তোর গৃহে ফিরে গিয়ে তোর কোনো কল্যাণ হবে না, তুই এখানেই থাকবি, এখানেই থাকবি, তুই এখানেই তোকে থাকতে হবে, এখানেই থাক। তিনি বলছেন, মহারাজের কৃপা এমন যে কয়েকদিনের মধ্যেই আমার মনে সেই বিপরীত ভাব, ওই বিষয়মুখী ভাব চলে গেল, চলে গিয়ে একেবারে লোপ পেয়ে গেল জীবনে কোনোদিন। তো বোঝাই যাচ্ছে তিনি সন্ন্যাসী হয়ে স্মৃতিকথা লিখছেন। তা সব পড়ে পড়ে গেলে মুশকিল আছে। আচ্ছা, তাই এরকম। আর শ্রীরামকৃষ্ণ নাম, ঠাকুরের প্রতি এত ভক্ত, তিনি বলছেন যে বেটারা বলে মনের চঞ্চলতা যায় না, করুক তো দেখি শ্রীরামকৃষ্ণের নাম, করুক তো দেখি শ্রীরামকৃষ্ণের ধ্যান, সমস্ত চঞ্চলতা একেবারে হুড়মুড় করে চলে যাবে। একটু কত বড় আশ্বাসের বাণী। একজন দীক্ষা নিয়েছেন, রাজা মহারাজজি বর্ণ মহারাজ বলেছেন ধ্যানও করবি আর মহাপুরুষ মহারাজ জপ করলেই হবে। আর একটু খরচা লেগেছে, রাজা মহারাজ বলছেন জপও করবি ধ্যানও করবি, নাম যখন করবি ধ্যানও করবি। মহাপুরুষ মহারাজকে বললেন, মহারাজ এরকম বলেছেন, মহাপুরুষ জি গম্ভীর হয়ে গেলেন, বললেন যে প্রীতির সঙ্গে যদি নাম করিস না, ওই নাম করতে করতেই দেখবি ধ্যান আপনা আপনি চলে আসবে, এরকম বলতেন। তিনি বলছেন শ্রীরামকৃষ্ণ নামই মহামন্ত্র। অনেক সময় তিনি দীক্ষা দিয়েছেন বয়স্ক মানুষ, তারা বীজ মন্ত্র উচ্চারণ করতে পারে, সাধারণত হয় না যে একটা ওঙ্কার থাকলো বা আরেকটা বীজ মন্ত্র থাকলো, তারপর হয়তো ঠাকুরের নাম থাকলো। তিনি শুধু রামকৃষ্ণ নাম দিয়েছেন। তিনি বলছেন ওতেই হবে, উচ্চারণ করতে পারছে, কোনো বীজ নেই, শুধু রামকৃষ্ণ নাম, এত এরকম তার ভরসা ছিল। তা এই গল্প আপনাদের কাছে হয়তো করেছি, কীরকম প্রভাব, মানে মানে যতদিন উপস্থিত ছিলেন তখন বোঝা যেত। আমি তখন ব্রহ্মচারী, আমি স্টুডেন্ট অফ কালচারে থাকতাম, আপনারা সবাই জানেন লোকেশ্বরানন্দজি এই দিনটাতে প্রতি বছর এখানে আসতেন, মহাপুরুষজির সম্বন্ধে বা আপনারা ডাকতেন সেজন্য আসতেন। সকালবেলা আমরা সব বেলুড় মঠে যেতাম, তা বেলুড় মঠে গেছি, প্রেসিডেন্ট মহারাজ স্বামী বীরেশ্বরানন্দজিকে প্রণাম করব বলে পাশের ঘরটাতে বসে আছি। প্রেসিডেন্ট মহারাজ বলে স্নান টান করছেন, লোকেশ্বরানন্দজি বসে আছেন, এমন সময় আরেকজন মহারাজ এলেন, হিরু মহারাজ। তারও বেশ গাট্টা গোট্টা চেহারা, একই রকম, মুখটাও সুদর্শন, খাড়া না, সন্ন্যাস নাম ভুলে গেছি। তিনিও মহাপুরুষ মহাজি দীক্ষিত, এবং তিনি দাঁড়িয়ে আছেন, পেটে কাটো মানুষ, আর লোকের সঙ্গে বসে আছেন। আমরা যে আছি সেটার দুই বুড়োর খেয়াল নেই, ওরা তন্ময় হয়ে, মত্ত হয়ে মহাপুরুষ মহারাজজির কথা বলছে। আমি শুনছি এবং সৌভাগ্য অবশ্যই। তা হিরু মহারাজজি বলছেন একটা কথা, এবং দুজনেরই যে অভিজ্ঞতা এক, সেটা
তখন তো ধরুন টেলিফোন নেই, কিছু নেই, এরা সব কলকাতায় পড়েন স্টুডেন্ট বিভিন্ন জায়গায়, ধরুন 10-12-15 দিন কি 3-6 মাস পরে বেলুড় মঠে আসতেন গুরু প্রণাম করতে। তা বলছেন খুব উৎকণ্ঠা নিয়ে আসতেন যে যাচ্ছি গুরুদেবকে পাবো তো। তার অভিজ্ঞতা বলছেন, হিরু মহারাজজি কথা বলছেন, জানেন তো ওই রাস্তা দিয়ে দূর জিটি রোড দিয়ে আস্তে আস্তে মনে উৎকণ্ঠা যে দেখা পাবো তো, কিন্তু কাছাকাছি এসেই বোঝা যেত যে মঠটা জমজম করছে। যদি জমজম করতো তাহলে মনে হতো মহারাজ আছেন এবং সত্যি। আবার যখন থাকতেন না, বেশ দূর থেকে মনে হতো মঠটা যেন সবই আছে, একটু যেন ঝিমিয়ে আছে। এসে দেখতাম মহারাজজি নেই, হয়তো বেনারসে আছেন। উনি তো এই কথা বলছেন, আর লোকেশানন্দজির যে সমর্থনের ভঙ্গিটা আমার ওখানে মনে আছে, উনি এরকম ঠিক বলেছেন। দূর থেকে বোঝা যেত মহাপুরুষ মহারাজজি মঠে আছেন কি নেই, এরকম একটা শক্তি ওরা অনুভব করতেন। সে যে কি অদ্ভুত ব্যক্তিত্ব, আমরা বই টই পড়ে অনুমান করি যে মহাপুরুষ মহারাজজি বলছেন না এইসব মহাদিনের কথা কেউ বুঝতে পারবে না, আমরা বিশ্বাস করে ভাবি আজকে সুন্দর দিন। ওরা একেবারে প্যালপেবলি ফিল করতেন যে এইসব দিন, ওই সব ব্যক্তিত্ব কি অসাধারণ ব্যক্তিত্ব। শিশির বসু, নেতাজি সুভাষচন্দ্রের ভাইপো, তিনি একবার ইনস্টিটিউট অফ কালচারে এসেছিলেন, খুব ভালো সুন্দর কথা বলতেন, আমি তখন ব্রহ্মচারী, কথা শোনার মতন একেবারে। তিনি বলছেন, তিনি তার ভক্ত নন, মহাপুরুষ মহারাজ বলছেন না, স্বামী শিবানন্দ। তিনি বেশ চিন্তা করে করে বলছেন, আমি জীবনে যত ব্যক্তিত্ব দেখেছি শিবানন্দের মতন এরকম ব্যক্তিত্ব আর দেখিনি। এখন তখন ছোট বলে প্রশ্ন করিনি, এখন বলে একটু জিজ্ঞেস করতাম, আপনার কাকা মানে নেতাজি সুভাষচন্দ্রের সঙ্গে সম্ভবত সবাইকে, নেতাজি সুভাষচন্দ্রকে মাথায় রেখেই তিনি বলছেন নিশ্চয়ই, যে জীবনে যত ব্যক্তিত্ব দেখেছি শিবানন্দের মতন ব্যক্তিত্ব দেখিনি। তো এইরকম তিনি ব্যক্তিত্ব পূর্ণ ছিলেন। কীরকম এসব আছে সব কল্পনা করতে পারি। কয়েকজন চ্যাংরা ছেলেরা তো সবসময় সাধুদের দেখলেই তাদের সুশ্রুতি ঘটে নানা রকম বলে। তো একজন দেখছেন যে নৌকো করে বেলুড় মঠের পাশ বরাবরই পাশ দিয়ে কতগুলি ছেলে যাচ্ছে আর বলছে যে এরা এই ঘর বাড়ি তৈরি করে সাধুরা আছে, এটা তখন নতুন ছিল, তো বলছে এরা বেশ আছে, খাচ্ছে যাচ্ছে যেমন বলা হয়। আর এই দিকটায় রাজা মহারাজজি পাইচারি করছেন, ওই দিকটায় মহাপুরুষ মহারাজজি পাইচারি করছেন, ওদিকে হয়তো আরেকজন পার্শ্ব পাইচারি, এরকম বলছে। আরেকটি ছেলে মহাপুরুষ মহারাজ রাজা মহারাজ এদেরকে দেখে বলছে, কিন্তু যাই বলিস এরা যে হেঁটে বেড়াচ্ছে না, এদেরকে দেখে মনে হয় না, এই যে হাঁটছে এদেরকে মনে হয় যে এরা যেন এই জগতের লোক নয়, এরকম বলতেন। ভোলাগিরির সঙ্গে দেখা, সে কাহিনী জানেন, ভোলাগিরি বলছেন আপ তো শিব হ্যায়, আর মহাপুরুষ কুমারজি বলছেন আপ তো ভোলানাথ হ্যায়। পরস্পর একবার তখন মায়ের মন্দিরের সামনে একজন, তখন তো বাইরের সাধুরা বাস্ত, বাইরের সাধুরা এসে ওখানে বসে আছে, একজন মহাপুরুষ কুমারজি বললেন পাচে ওই সাধুটিকে পরিচর্যা করো, ও ব্রহ্মজ্ঞ পুরুষ ভালো, সাধু একজনকে পাঠিয়ে দিলেন ওর সেবা টেবা কর। এই সাধু যখন গেছেন তখন ওই সাধুটি বলছেন উনি কে, বলে উনি আমাদের প্রেসিডেন্ট। তখন সেই সাধু বলছে উনি তো ব্রহ্মজ্ঞ পুরুষ, উনি মানে পৌঁছে গেছেন আর কি, ওরা বলে পৌঁছে যাওয়া মহাপুরুষ, উনি পৌঁছে গেছেন মানে সিদ্ধ হয়ে গেছেন, শাস্ত্র টাস্ত্র পড়ার জন্য খুব উৎসাহ দিতেন। আবার শাস্ত্র যে উপায় মাত্র, শাস্ত্র পড়তে গিয়ে একটু শাস্ত্রের মধ্যেই আবদ্ধ না হয় সেটাও নিষেধ করতেন উদেশানন্দজি মহারাজ। তিনি সবসময় শাস্ত্রের ইয়ে আছে, তুমি শাস্ত্র পড়তে যাচ্ছে আরও একটু শাস্ত্র, বলে আচ্ছা কেন যাবে, তুমি তো যতটুকু পড়েছো সংস্কৃত জানো ভালোই তো আছে, যদি ত্যাগ বৈরাগ্য বৃদ্ধির জন্য হয় তাহলে যাও, নাহলে শুধু পাণ্ডিত্য পড়ার জন্য যেও না। উনি চিন্তা করলেন, ভূতেশানন্দজি গেলেন না। তারপরে ভূতেশানন্দজি বলছেন শাস্ত্রেই আছে একটা কথা যে অনেক সময় শাস্ত্র ব্যাসন, শাস্ত্রকে নিয়ে বিলাসিতা সাধককে আটকে দেয়, কাজেই উৎসাহ দিতেন কিন্তু সতর্ক করতেন। শাস্ত্র হচ্ছে উপায়, যেমন শুনলেন না স্বামী অটলানন্দজি শিলচরে, শাস্ত্রকানন্দজি বললেন শিলচরে সেবা টেবা মানে দুর্ভিক্ষ নাকি বন্যা টন্যা হয়েছে, সেবা কাজে সবাই গেছে কিন্তু তিনি শাস্ত্র পড়ছেন বলে জাননি। মহাপুরুষ মহারাজ জিজ্ঞেস করেন তুমি গেলে না, দেবেন তুমি গেলে না,
বলে না একটু শাস্ত্র পড়ছি তো সেই জন্য। বলে শাস্ত্র পড়ে তোমার কি হবে, খুব বিরক্ত হলেন, যদি হৃদয়ে প্রসারিত না হলো তাহলে শাস্ত্র পড়ে তোমার কি লাভ, এরকম বলছিল। কমলেশ্বরানন্দজি মহারাজ গদাধর আশ্রম থেকে এসছেন, সেই তাকে জিজ্ঞেস করছেন কি শাস্ত্র পড়ছো তোমরা, শাস্ত্র তো পড়ছো তো, স্বামীজি বলে গেছে শাস্ত্র পড়ার কথা। বলে হ্যাঁ পড়ছি। ওদের বৃহদারণ্য উপনিষদ বা কিটা বললেন, শুনলেন খুশি মনে শুনলেন। তারপরেই বলছেন আমাদের জীবন পড়তে পারো, আমাদের জীবনটাই হচ্ছে শাস্ত্র, এই কথা বলতেন তিনি মাঝে মাঝে, এরকম বলতেন তিনি। নিরহংকার, কিন্তু যখন ভেতরের সত্যটাকে দেখতেন বা ভেতরটা শ্রীরামকৃষ্ণময়, নিজের ভেতরে শ্রীরামকৃষ্ণকে যেই মুহূর্তে অনুভব করতেন, প্রতি মুহূর্তে অনুভব করতেন, তখন কিন্তু তার মধ্যে একটা আত্মবিশ্বাস ফুটে বেরোত। স্বাধীনতা সংগ্রামের প্রসঙ্গে সেই কথাটা আপনারা জানেন যে সবার মনে চিন্তা, দেশ জুড়ে গান্ধীজির আন্দোলন চলছে, সবাই মনে করছে রামকৃষ্ণ মিশন এসে যদি একটু দাঁড়ায় তাহলেই হয়ে যায়। কেন স্বামীজি এত দেশপ্রেমিক ছিলেন, আমাদের ভক্তদের মনে সেই খুব দোটানা যে কি ব্যাপার, এত বড় ব্যাপার, স্বামীজি ভারত 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 বলছেন, আর যখন উত্তাল দেশ ব্রিটিশকে সরানোর জন্য, তখন রামকৃষ্ণ মিশন তো কিছু করছেন না, মহাপুরুষ মহর্জির কাছে একজন প্রকাশ করছেন। মহাপুরুষ মহর্জি বুঝিয়ে বললেন, বলে দেখো গান্ধীজির মাধ্যমে নিশ্চয়ই ঈশ্বরের শক্তি কাজ করছে, নাহলে তিনি এত বড় ইয়ে করতে পারতেন না, আন্দোলন করতে পারতেন না, এত লোক তাকে মানত না। কিন্তু স্বামীজির থেকে তো বড় কিছু নেই, স্বামীজি আমাদের যেমন বলে গেছেন, স্বামীজি সবার জন্য, স্বামীজি তো সন্ন্যাসীর জন্য নন, সারা দেশবাসীর জন্য, ভারত প্রেমের বাণী, আমরাও ভারতকে ভালোবাসি, দেশবাসীও ভারতবাসীকে ভালোবাসে, স্বামীজি সন্ন্যাসীদের জন্য, আমরা সন্ন্যাসীদের জন্য এই পথ বলে গেছেন, আমাদের বলেননি তিনি, কাজেই আমরা এরকম করছি। আর তার মতন দেশপ্রেমিক কে আছে, তিনি যদি চাইতেন আমাদেরকে, আমাদের দিয়েই যদি এই কাজটা হতো, তিনি কি আমাদের বলতেন না? অবশ্যই বলতেন। কাজে তিনি যেমন বলে গেছেন তেমন করছি, গান্ধীজি এবং দেশবাসী যেভাবে করছেন করুন, খুব করে চলুন করো। তারপরে একটু যেন লজ্জিতভাবে খুব একটু মানে সংকোচের সঙ্গে বলছেন, আর স্বামীজির কথা কি বলছো, ঠাকুর কৃপা করে আমাদের মধ্যেই যা শক্তি দিয়েছেন, আমরাও ইচ্ছা করলে একেবারে জগৎটাকে তোলপাড় করে দিতে পারি, এরকম হতেন। তারপরে এরকম বলছেন, একজন শুনছেন সে একদম স্তম্ভিত হয়ে গেছে, বলছেন জানো এটা হচ্ছে মুক্ত পুরুষ, একে যে দেখবে সেও মুক্ত হয়ে যাবে। আরেকজন বলছেন এমন অবস্থায় ঠাকুর রেখেছেন না, যদি এই গাছটাকে বলি এই তোর ব্রহ্মজ্ঞান হয়ে যা, তুই মুক্ত হয়ে যা, সঙ্গে সঙ্গে সেও এরকম হয়ে যাবে। আর আমাদের যে ঘরানা, সেই ঘরানা সম্বন্ধে মানে সাধুদের একটা নতুন সন্ন্যাসী সম্প্রদায়, তো স্বামীজিকে সবসময় তিনি একেবারে মাথায় করে রাখতেন, সঙ্গের ভাষ্যকার ঠাকুর মা স্বামীজি, একদম শ্রীরামকৃষ্ণের ভাষ্যকার তিনি। স্বামীজির কথা যখনই বলতেন, বলতেন তার তো আর অন্ধকারে ঢিল ছোড়া কথা নয় বাবা, এ যার তার কথা নয়, সাক্ষাৎ শিববাক্য। স্বামীজিকে তিনি দেখতে পেতেন, একজন স্বামীজির মন্দিরে পূজন প্রণাম না করে তাকে প্রণাম করে, এখানে কি আছে, বিরক্ত হয়েছে ব্রহ্মচারী, ওইখানে প্রণাম করো স্বামীজি, সাক্ষাৎ স্বামীজি এখানে আছেন। ওই স্বামীজির ঘর আর এই পাশের ঘর আছে, মাঝে একটা বারান্দা, মঠে একটা উৎসব টুৎসব হবে, জায়গা তো তখন কম, ওইখানে একজনকে রাত্রিবেলা ঘুমিয়েছে একসাথে, জায়গা নেই কোথায় ঘুমে, সকালবেলা খুব বিরক্ত হয়েছে, কেন তুমি এখানে ঘুমিয়েছ, স্বামীজি আছেন, স্বামীজি পায়চারি করেন, স্বামীজির অসুবিধা হবে। তা এই যে স্বামীজি যে নতুন সন্ন্যাসী সম্প্রদায় তৈরি করেছেন, যে আমরা লোকালয় থেকেই এই বেদান্ত মানে সেবা করছি, সাধন ভজন করছি, ভগবানকেও ডাকছি, মানুষের সেবাও করছি, এটাকে তিনি একেবারে সমর্থন করতেন। কে সেবা কাজে যাচ্ছে খুব সমর্থন করছে, যাচ্ছে যাও বাবা, নতুন যুগের নতুন ধর্ম, সাক্ষাৎ নরনারায়ণের সেবা করে ধন্য হয়ে যাও, বোধহয় ঝড় বৃষ্টি হয়েছে কি দুর্ভিক্ষ হয়েছে কি বন্যা হয়েছে, সাধু ব্রহ্মচারী বেরিয়ে গেল, সঙ্গে সঙ্গে আরেকটা দৃশ্য ঠাকুরের কাছে প্রার্থনা করছে, দেখো ঠাকুর দেখো, এদেরকে রক্ষা করো, এদের সন্ন্যাস, এদের শরীর সব কিছু রক্ষা করো, এরকম একেবারে মায়ের মতন হয়ে গিয়েছিলেন তিনি। আর ওই যে বললাম সব ব্যাপারে সমর্থন করতেন, একজন অনেক সেবা করেছে, সেবা করার পর সেবা কাজ করে এসে মহারাজের কাছে ছুটি চেয়েছেন একটু তপস্যা করবে, যাও বাবা যাও, এই যে স্বামীজির কাজ করেছ, সেবা কাজ করেছ, এতে তোমার চিত্ত শুদ্ধ হয়েছে, ঠিক ঠিক করেছো, এটাই তার প্রমাণ যে তোমার হৃদয়ে
ভগবানকে নির্জনীকে একটু ভগবানকে ডাকা ঢিয়ে হয়েছে, যাও বাবা জীবন ধন্য করে ফেলো, এরকম উৎসাহের প্রতিমূর্তি, এমন উৎসাহ দিতেন। তাই এটা পড়ি যে একজন সাধু উত্তরাখণ্ডে গেছিল, সে আমাদের এই সাধু উত্তরাখণ্ডের থেকে সব একটু তপস্যা টপস্যা করে এসছেন, তা মহাপুরুষগুলি জিজ্ঞেস করছেন ওদের সাধুদেরকে কেমন দেখলেন। তখন এই সাধু বলছেন সরাসরি এরকমই মনে হয়, আমাদের চেয়ে তারা অনেক কষ্ট সহিষ্ণু, অল্পে সন্তুষ্ট, বিলাসীও নয়। মহাপুরুষ মহাজ বললেন দেখো এ সবই বাইরের জিনিস, আসল কথা হলো শ্রী ভগবানের ধ্যান জপ আরাধনা, তার উপরে ভালোবাসা না এলে ওই ত্যাগের বিশেষ মূল্য নেই। ধ্যান জপ না মারিয়ে শুধু কঠোরতা করে শরীরকে কষ্ট দেওয়া আমাদের ঠাকুর পছন্দ করতেন না, ওটা শুধু লোক দেখানো ধর্মেই দাঁড়িয়ে যায়। আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ, সেদিকে এগোবার চেষ্টা করতে হবে। কিছু না খেয়ে, পরিধানে কিছু পোশাক না পরে শুধু শুধু ঘুরে বেড়ানো ভালো নয়, চাই শুধু ভগবত জ্ঞান, ভক্তি, বিশ্বাস, বিবেক, বৈরাগ্য, আন্তরিকতা ও ব্যাকুলতা। ভগবানের উপরে অনুরাগ না হলে সবে কিছুই হবে না যেন, অর্থাৎ সেই সাধনাই সাধনা যাতে ভগবানে অনুরাগ হয়। যাতে ভগবানে অনুরাগ হয় না তা যতই সাধনার মতো মনে হোক না কেন সাধনা নয়। এই সঙ্গে শক্তি সঙ্গে প্রভাবটা কি উনি বলছেন সেটা একটু বলছি, যে স্বামীজি যে একই কমযুগ, একই কমযুগ মহাপুণ্য সময়, এই যুগে রামকৃষ্ণ নাম যে নেবে তার জীবনের আদর্শ, তাকে জীবন তার জীবনকে আদর্শ করে ভগবান লাভের রাস্তায় এগোবে, তার পক্ষে সব সহজ হয়ে যাবে। এখন রামকৃষ্ণের জীবন আদর্শে যদি কেউ নিজের জীবন গড়ে তোলে, তার জীবন ছাঁচে যদি নিজেদের জীবন ঢালাই করে নেয়, তবে তো তার পক্ষে ভগবান লাভ করা অতি সোজা। স্বামীজি ছিলেন দূরদৃষ্টি ঋষি, খালি ভারতের নয় সমগ্র জগতের সহস্র বৎসরের ছবি ফুটে উঠেছিল তার দিব্য দৃষ্টির সামনে, এবং তিনি সস্পষ্ট দেখে জেনে শুনে তবে একটা ধারা নির্ণয় করে গেছেন। তিনি বলতেন শ্রীরামকৃষ্ণ এসেছেন জগতের কুলকুণ্ডলিনী জাগ্রত করার জন্য। তা যাই হোক, মহাপুরুষ মহারাজ বলতেন কৃপা বাতাস কৃপা বইছে, ফ্লোয়িং ফ্লোয়িং ফ্লোয়িং, ঠাকুর মা স্বামীজি তাদের কৃপা বইছে। কৃপাটাকে ঠিক ঠিক ব্যবহার করার উপরই সব কিছু নির্ভর করে। কৃপাকে ঠিক ঠিক কাজে লাগিয়ে সাধারণ মানুষ মহাপুরুষ হয়ে যেতে পারে, আর কৃপাকে বুঝতে না পেরে বা অবহেলা করলে মানুষ কৃপা পেলেও একই রকম মানুষ থেকে যায়। আজকে বিশেষ দিন, আমরা বিশ্বাস করেই বলছি, কিন্তু সেটারও দাম। ঠাকুর মা স্বামীজি মহাপুরুষ মহারাজজির কাছে আজকে বিশেষ করে, সমস্ত পার্শ্বদরা অ্যাক্টিভ, এখনও এরা এখনও কাজ করে যাচ্ছেন, বহু লোক রাজা মহারাজজির কৃপা পাচ্ছে, রাজা মহারাজজি কাজ করছেন। আপনারা জানেন ব্রাজিলে আমাদের আশ্রম যাওয়ার আগেই রাজা মহারাজজি গিয়ে একটি লোক খ্রিস্টান ভদ্রলোককে বারবার দেখা দিয়ে ঠাকুরের নিয়ে, প্রথমে ঠাকুর দেখা দিলেন, তারপর বারবার ধরে তিনি দেখা দিলেন, দেখা দিয়ে তাকে দিয়ে একটা অনাথদের, অনাথ ছাত্রছাত্রীদের সেবা করার জন্য একটা বিরাট প্রতিষ্ঠান বললেন। আমাদের আশ্রম তারপরে হয়েছে, এখনও সেই প্রতিষ্ঠান আছে। রাজা মহারাজ ঠাকুর গেলেন, তারপর রাজা মহারাজ ঠাকুর বললেন যে আমার ছেলে এসে তোকে সব বলে দেবে। কীরকম জানেন তো, আশ্রম হয়েছে, জল পাওয়া যাচ্ছে না, ফুড়ে 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 নানা জায়গায়, রাজা মহারাজ বলে এই জায়গাটা পড়ো, এখানে জল পাওয়া যাবে। আপনারা নারায়ণপুর রায়পুর সেন্টারে তো গেছেন, সেটির পেছনে কাজ করেছেন হচ্ছেন আমাদের একজন ব্রহ্মচারী ছিলেন, পরে তিনি স্বামী আত্মানন্দ, ব্রিলিয়ান্ট ছাত্র, তিনি অঙ্কে MSC-তে যে নম্বর পেয়েছিলেন এখনও নাকি সেই নম্বরটাকে অতিক্রম করতে পারেন বলে শুনেছি। ত্রিগুণাতীতানন্দজি বারবার ধরে দেখা দিয়ে তাকে সাধারণ মানুষের জন্য কাজ করতে বললেন, তার ফলে প্রথমে রায়পুর তারপর নারায়ণপুর হলো। কাজেই এই সমস্ত পার্শ্বদরা কাজ করে যাচ্ছেন, আছেন আজকের দিনে, বিশেষ করে ঠাকুর মা স্বামীজি সমস্ত পার্শ্বদ, তাদের মধ্যে বিশেষ করে মহাপুরুষ যে কাছে প্রার্থনা করছি যে তার কৃপা তো আমরা পেয়েছি অনেক, আমরা প্রত্যেকেই প্রায় দীক্ষিত, প্রত্যেকেই তো অনুরাগী, কাজে তাদের কৃপা পেয়েছি বলেই অনুরাগ হয়েছে, মন্ত্র লাভ হয়েছে। এই কৃপাকে আমরা যেন জীবনে ব্যবহার করে সাধারণ মানুষ থেকে মহাপুরুষ হয়ে যেতে পারি, এই প্রার্থনা করছি। নমস্কার।